হ্যালো গাইস, আমি পিজি সরকার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ আজকে আপনাদের দেখাবো কলকাতার ডিজে মার্কেট। আর এখন আপাতত আমি ধর্মতলাতে আছি, আর এখান থেকে বেরোবো তোমার 10:30 সামথিং, আর এখন বাজে তোমার 7:30। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা ধর্মতলা থেকে এক্ষুনি বেরোলাম, আর তোমাদের আমি ধর্মতলা থেকে বেরিয়েই ভিডিওটা করছি। আর তোমাদের আমি এই ক্লিপগুলো নাও দেখাতে পারতাম, একটাই কারণ দেখানোর, যারা যারা কলকাতার ডিজে মার্কেট চেনে না, আমি তাদেরকে কলকাতার ডিজে মার্কেট বা চাঁদনি মার্কেট দেখানোর জন্যই, এই রাস্তা চেনার জন্যই ভিডিওটা বানানো, এই ক্লিপগুলো। আর তো তোমরা একটাই কাজ করবা, যারা চেনো না, তোমরা আমি যেইভাবে যাচ্ছি তোমরা সেইভাবে দেখতে থাকো, তো তাহলেই বুঝতে পারা যাবে কী করে যাবা। এই যে সামনে তোমরা ঘড়ি মোড়টা দেখতে পাচ্ছ, এটা এক্স্যাক্টলি আমি নামটা ঠিক জানি না, এটা হোয়াইট কালারের একটা বিল্ডিং আছে, বিল্ডিংটার উপরে তোমার হচ্ছে ঘড়ি লাগানো আছে একটা। তো আমি আইডিয়া করে বললাম এটা ঘড়ি মোড় হবে। তো এখান থেকে বাঁ দিকে তোমার যেতে হবে, তোমার রেড লাইট দেখতে পাচ্ছ, রেড লাইট দিয়ে বাঁ দিক নিয়ে সিধা চলে যেতে হবে। তো তোমার সামনে এই যে দেখতে পাচ্ছ মসজিদটা, মসজিদটা থেকে যে সামনে তোমরা আর একটা ট্রাফিক পাবা, এরকম অনেকগুলো ট্রাফিক আছে, ঠিক আছে। তো এই ট্রাফিকগুলো এই যে মসজিদটার পার করেই ডান দিকে যেতে হবে, সিধা গিয়ে ডান দিকে যেতে হবে। এই ইয়েটাকে খেয়াল রাখবা, এখান থেকে মসজিদটাকে খেয়াল করে এটার থেকে একদম সিধা ডান দিকে আবার নিয়ে নেবা, ঠিক আছে। আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কি করে যাবা, তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমার এইখান থেকে তোমাদের এবার বাঁ দিকে ঘুরে যেতে হবে, মানে সিধা চলে যেতে হবে। এবার তোমরা বাঁ দিকে গিয়ে তোমরা যে হলুদ ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছ, এই হলুদ ট্যাক্সি দিয়ে ডান দিকে ঢুকতে হবে, আর এখান থেকেই হবে তোমাদের হচ্ছে ডিজে মার্কেটটা স্টার্ট বা চাঁদনি মার্কেটটা স্টার্ট। এইখান থেকে ধরো তোমার চাঁদনি মার্কেট স্টার্টিং, এখনও ও মানে দোকানপাট খোলেনি, কারণ এখন টাইমটা সেরকম হয়নি, এবং বাজে 9:00 সামথিং। আমি ব্লগটা শুটিং করার জন্য তাড়াতাড়ি এসেছি তোমাদের জন্য। এখান থেকে ব্যাঙ্গলের ইয়েটা শুরু হয়, ব্যাঙ্গলের সব এই সিধা চলে যেতে হবে। এটা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ব্যাঙ্গল ক্যাবিনেট। আমি একটা ছোট ইউটিউবার, তো ভিডিও বানাচ্ছি। এটাই আপনাদের দেখতে পাচ্ছেন বেঙ্গল কেবিনের নাম্বার টাম্বার এনে সব দেওয়া আছে। আমরা এখান থেকেই মাল নিই, আপনারাও এখানে আসতে পারেন। আচ্ছা, এটা আমাদের SRX 725। এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইটা হচ্ছে তোমার কার্ভ বেস, হ্যাঁ T18 বেস আছে বলে, T18 বেস, হ্যাঁ। এটার প্রাইস কত আছে দাদা? আর ভিতরে যান বলে দেব। এটা মনে হয় ফিটিং হয়ে গেল, এটা বেরোচ্ছে এখন। এটা টপ ঢালাই বডি চলছে, ঢালাই বডি দেখো। প্রাইস কত আছে বলবা? দলের দাম প্রাইস কত আছে? একটা
ব্যাঙ্গলের ওখানকার মাল ফিটিং হয়ে এখানেই আসে প্যাকেজিংয়ের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো মাল টপ প্যাকেজিং হয়ে গেছে আর এটা হচ্ছে। তো আর এখানে তুমি এখানে নেট ফেট সব পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখানে কম্বলের থেকে শুরু করে তোমার হচ্ছে ঢালাই বডি সব পেয়ে যাবে, ফ্লাইট কেস সব। আর এটা ব্যাঙ্গলের আর একটা গোডাউন, এখানে হচ্ছে তোমার ক্যাবিনেট থেকে শুরু করে অ্যাম্পলিফায়ার এখানে সব রাখা হয়। তোমরা দেখতে পাচ্ছ Q1 স্পিকার কেউ নিয়ে নিয়েছে, এখানে ফ্লাইট কেস, তারপরে মানে সব রকমের মডেল তোমরা পেয়ে যাবা। আর অর্ডার দিলে তো তুমি যে কোনো মডেল বলো ইম্পোর্টেড সব পেয়ে যাবা, কোনো অসুবিধা হবে না। এই যে বেঙ্গলের মালে লোড হচ্ছে, বেঙ্গলের প্রচুর কাস্টমার, সবাই চেনে তাই কেনে। এবার তোমাদের নিয়ে যাবো লাইট হাউস যেটা দোকানটার নাম, এটাতে তোমরা সব রকমের লাইট পেয়ে যাবে, যে কোনো রকমের তোমরা ব্লাইন্ডার বলো ইম্পোর্টেড লাইট বলো সব পেয়ে যাবে সব। আর এখানে অনেক দোকান আছে, তো আমি যে দোকানে তোমাদের নিয়ে যাচ্ছি সেই দোকানটাতে যাবা, বেস্ট দামের মধ্যে পাবা, কোয়ালিটিও ভালো পাবা আর জেনুইন লোক। তোমরা ভিডিওটা ভালো করে দেখবা, আমি তোমাদের ডিটেলসভাবে দেখিয়ে দেবো সব জিনিস। তোমরা দেখতে পাচ্ছ আমরা নিয়েছি তোমার পালকো নিয়েছি যেটা সোভার, দাদা তোমার কার্ড আছে না? কার্ডটা নেই দাদা। এবার তোমাদের আমি লেজারের কিছু স্যাম্পল দেখাচ্ছি, তোমরা স্যাম্পলগুলো দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর এটা এই লেজারের স্টার্টিং প্রাইস আছে 600 টাকা থেকে, আর খুবই ভালো ভালো তোমার লেজার আছে, 600 আছে, 500 আছে, যেটা 2500 টাকার একটা ইয়ে দেখালো, যেটা তোমরা দেখতেই পাবা ভিডিওতে, যে ডবল কাটি দুটো কালার আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে 2500 টাকা। আমাকে বেস্ট লাগলো, ওটা প্রাইসের মধ্যে খুবই একটা জেনুইন মাল লাগলো।
কালার কি একটাই তো? এটার কি কালার একটাই আছে? এবার তোমাদের নিয়ে যাবো বক্সের নেটের দোকানে বা তোমার হচ্ছে বক্সের এক্সেসারিজ, ফ্লাইট কেসের এক্সেসারিজ, যে কোনো ধরনের জিনিস তোমরা এখানে কভার, তারপর যে কোনো মানে বক্সের ছোটোখাটো জিনিস সব, যেখানে কেবিনের তোমরা বানাবা, ফ্লাইট কেস বানাবা, এগুলো সব সামান এখানে তোমরা পেয়ে যাবা, এভরিথিং। ফ্লাইট কেসে হ্যান্ডেল দেবা তুমি হচ্ছে দুই পেয়ার দাম। প্লাস্টিক বলা নিবি লোহার দাম কত আছে শুনে? কত সাইজ? সাইজ তোমার হচ্ছে যেটা 7-8 এর যেটা লাগানো, 7-5 এর লাগানো থাকবে। 8-12 বড় না ছোটটা? ছোটটা ছোট। 800 টাকা জোড়া আছে কালারিং এর। এটার দাম কত আছে? 750 টাকা 15 মিটার, 700 টাকা 10 মিটার। তাহলে প্লাস্টিক তাই নিন। হ্যাঁ, আপাতত কাজের জন্য। প্লাস্টিক তাহলে কী কী রেট আসছে? 350 টাকা জোড়া। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে খুব বৃষ্টি পড়ছে সকাল থেকে, তাই ঠিক মতো ভিডিও বানাতে পারছি না, এত প্রবলেম চারিদিকে বৃষ্টি। এই দেখো সবাই সবার মতো সাদা পাতা নিয়ে ভিতরে ঢুকে গেছে, ত্রিপল দিয়ে ঢাকানো আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর কলকাতায় এমন একটা জায়গা যেখানে একটা মানে ঠিকমতো দাঁড়ানোর জায়গা নেই, এরকম পরিস্থিতি, এই হলো ব্যাপার। তো দেখা যাক কী হচ্ছে, যদি ঠিক করে ভিডিও যদি বানাতে পারি তো তোমরা অবশ্যই দেখতে পাবো। এবার তোমাদের নিয়ে যাবো তারের দোকানে, যেটা তোমরা এখানে সব ধরনের তার পাবা, যেরকম হচ্ছে কয়েল তার, তারপর সার্ভিসিং তার, তারপর তোমরা এখানে পাবা হচ্ছে যেগুলো হচ্ছে পাইপ তার পাওয়া যায় বক্সের জন্য, বক্সের তার পেয়ে যাবা, সব ধরনের তার পেয়ে যাবা এখানে। কিতনা কিলো কা হোগা ইসকো নিকালিয়ে না দাদা? ডেড় কিলো, এক কিলো। এটা নিলেই ফায়দা হবে, কেজিতে কম হবে। ভিড় দেখছো গাইস তোমরা, প্রচুর ভিড়। তার তোমাদের বলে দিয়েছি, তার তোমরা কি করে দেখে নিবা? দেখো তার এটা হচ্ছে একদম কপার, কপার মাল একদম টনটনা, কিন্তু মাল পাতলা দেখবা না, মাল দেখবা সলিড মাল, এটা হচ্ছে সলিড। এগুলো হচ্ছে মোটা তা, কিন্তু একদম বেকার। এখানে আপনারা কয়েল থেকে শুরু করে সব পেয়ে যাবেন। এবার তোমাদের নিয়ে যাব কয়েলের দোকানে বা স্পিকারের এক্সারসাইজের দোকানে। এখানে তোমরা ছোট বড় যত ধরনের স্পিকার পাওয়া যায় তোমরা এখানে কয়েল,
তারপরে স্পাইডার, তারপর কোন সব পেয়ে যাবা এখানে, তারপর স্পিকারের উপরে যে রবার্টগুলো আছে সেগুলোও পেয়ে যাবা, সব এখানে পেয়ে যাবা আরামসে, কোনো তোমার প্রবলেম হবে না। এখানে তোমরা অরিজিনাল থেকে শুরু করে ডুপ্লিকেট সব সব জিনিসেরই তোমরা হচ্ছে কয়েল পেয়ে যাবা।